আর মাত্র হাতে গোনা 5 কিংবা 6 দিন বাকি আছে তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলের, একদম ফলাফল প্রকাশের দ্বার প্রান্তে তোমরা অপেক্ষা করছো। ফলাফল প্রস্তুতি, ফলাফল প্রকাশ এবং তোমরা যারা বর্তমানে ফলাফল নিয়ে খুব ভয়ভীতি অবস্থার মধ্যে রয়েছো, তাদের জন্য আজকে আমি কিছু কথা বলবো, কিছু আপডেটও দিব এবং কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও থাকবে। প্রথমত মনোযোগ দিয়ে শোনো, তোমাদের রেজাল্ট প্রকাশের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এবং ওই টাইমেই রেজাল্ট প্রকাশ করবে, এটা মোটামুটি গায়ে দেয়, তোমরা শিওর, এটা তোমরা সবাই জানো। তবে ভয়ভীতি যখনই তোমরা শুনেছো যে অমুক তারিখ অর্থাৎ 15 অক্টোবর তোমাদের রেজাল্ট দিবে, সেই সময় থেকে তোমাদের মধ্যে একটা ভয়ভীতি কাজ করছে যে কি না কি হবে না হবে। প্রথমত বলি, এখানে কোনো কিছু হওয়ার নেই, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। তোমাদের রেজাল্ট তৈরি, তোমাদের রেজাল্ট অলমোস্ট তৈরি, এখন বোর্ড সেগুলো সফটওয়্যার এন্ট্রির কাজও প্রায় শেষ, এখন সেগুলো তারা প্রকাশযোগ্য বলতে পারো এক প্রকার। অলরেডি শিক্ষা মন্ত্রণালয় কিন্তু বা সচিবালয় 4 দিনে বন্ধে যাচ্ছে, এই বন্ধের পরে তারা রেজাল্ট প্রকাশে আনুষ্ঠানিকতা শুরু করবে। এক্ষেত্রে 14 তারিখও বন্ধ, 15 তারিখ তারা পরীক্ষার ফলাফল, 14 তারিখও কিন্তু বন্ধ, 15 তারিখে পরীক্ষার ফলাফল তারা প্রকাশ করতে যাচ্ছে। সো এই জায়গায় তোমাদের রেজাল্টের বিষয়টি সম্পূর্ণটা এই মুহূর্তে তৈরি। এখন তোমাদের যেটা করতে পারো সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে পারো, সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে পারো যেন রেজাল্টটা ভালো হয়, এবং আমরাও তোমাদের জন্য দোয়া করি যে তোমাদের জন্য মনের মতো রেজাল্ট তোমরা একটা করতে পারো। কারণ এখানে অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে না, তবে বাস্তবতা হচ্ছে আমার দেখা মতো অনেক A+ পাওয়া শিক্ষার্থী ভালো একটা ইউনিভার্সিটি এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো জায়গায় ভালো রেজাল্ট করতে পারেনি। এখানে একটা A+ই জরুরি না, জরুরি হচ্ছে শিক্ষার মান, তোমরা যতটুকু শিখেছো ততটুকু পারফেক্টলি ম্যানেজ করতে পারছো কি না বা ব্যবহার করতে পারছো কি না। কারণ তোমার যদি রেজাল্ট খারাপ থাকে তারপর দেখা যায় যে তুমি BCC টিকে গেলা, তাহলে এই রেজাল্টের কোনো মূল্য নাই, তুমি BCC টিকেছো সেটা নিয়েই তুমি সামনে জীবনে এগিয়ে যেতে পারবা। সো রেজাল্ট যদি খারাপও থাকে সেক্ষেত্রে হতাশার কিছু নেই, নিজের লক্ষ্যটা ঠিক করো এবং সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো বা নিজেকে তৈরি করে নাও, এগুলো কোনো ব্যাপার না। দেখো, 3 ঘন্টা একটা পরীক্ষা, 3 ঘন্টা একটা পরীক্ষায় দেখা যায় অনেক ধরনের ভুল ভ্রান্তি হয়, শিক্ষক ভুল করতে পারে, বোর্ড ভুল করতে পারে, সফটওয়্যার ভুল হতে পারে, বিভিন্ন কারণে পরীক্ষায় ফেল হইতে পারে। তো এই জায়গায় যদি এইসব কারণে পরীক্ষার রেজাল্ট খারাপ হয় তাহলে বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ আছে, সেটাও করো। তোমাদের অলমোস্ট পাশের হার অনেক ভালো হবে চলতি বছর, এটা তোমরা শিওর থাকো। পাশের হার আপস অ্যান্ড ডাউন হইতে পারে, কিন্তু তোমাদের যেহেতু অলরেডি অনেকগুলো সাবজেক্ট, গ্রুপ সাবজেক্ট অনেক শিক্ষার্থী প্রতি বছর ফেল করতো, বাট তোমরা সেই ফেলগুলো করবে না, তোমাদের SSC-কে নিচ্ছে, SSC-তে সবাই ভালো রেজাল্ট করেছিল, প্রায় 90%-এর উপরে ছিল তোমাদের পাশের হার। তো আশা করা যাচ্ছে তোমাদের এবছরও রেজাল্ট ভালো হবে, তবে বাংলা ইংরেজি ICT-তে একটু ঝামেলা হইতে পারে, এই ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করার পরামর্শ থাকবে। আরও একটা কথা হচ্ছে যে যারা প্রচুর ভয় পাচ্ছ বা খুব আত্মবিশ্বাসী কমতি আছে তাদেরকে একটা কথা বলি, শোনো, তোমার এই পরীক্ষাটাতে একটা 3 ঘন্টার মূল্যায়ন, এটা 3 ঘন্টার মূল্যায়ন কখনোই তোমার পুরো জীবনের মূল্যায়ন হইতে পারে না, এটা একটা 3 ঘন্টার মূল্যায়ন, যেটা 3 ঘন্টার মাধ্যমে তোমাকে যাচাই বাছাই করা হচ্ছে, জাস্ট একটা পরীক্ষা এক্সাম। এবং এটাকে যদি কেউ মনে করে যে এটাই জীবন, এটাই সব কিছু, তাহলে বলবো ভুল হচ্ছে। আর অনেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি গ্রহণ করছো, দেখা গেলো যে রেজাল্ট খারাপ হওয়ার কারণে প্রস্তুতি নিতে ঝামেলা হচ্ছে, এইসব সমস্যার মধ্যে যদি হয়ে যায়, এরকম যদি কোনো কারোর সাথে হয়, তাদেরকে বলবো যে সমস্যা কী ভাইয়া, তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিতে না পারো তুমি প্রাইভেটে পড়ো, প্রাইভেটে না পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি তোমার মতো করে পড়াশোনা কন্টিনিউ করে যাও, তোমার জায়গা থেকে বেস্ট কিছু করে যাও, ঠিক আছে? বাকি জিনিসগুলো আল্লাহ তাআলা তোমাকে এমনি দিয়ে দিবে, অথবা তোমাকে নিয়ে আল্লাহ তাআলার অন্য কোনো প্ল্যান থাকতে পারে। তুমি আজকে স্বপ্নে দেখতেছো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা, বাট আল্লাহ তাআলা তোমার প্ল্যানিং রেখেছে, অথবা তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে নর্মাল একটা সাবজেক্টে পড়াশোনা করবা, দেন তুমি 4 বছর পর BCS ক্যাডার হবা, তুমি BCS এক্সাম দিয়ে, তো এরকম ওর অনেক কিছু প্ল্যানিং থাকতে পারে। তুমি তোমার লাইফ নিয়ে খুশি থাকো, চেষ্টা করে যাও তোমার জায়গা থেকে সর্বোচ্চটুকু, তবে পিছনে যেটা করেছো সেটা তো খণ্ডিত হবে না। তোমাদের রেজাল্ট প্রস্তুত, শিক্ষা মন্ত্রণালয় রেজাল্ট তৈরি করেছে বা শিক্ষা বোর্ড রেজাল্ট তৈরি করেছে, আগামী 15 অক্টোবর সকালের দিকে তোমরা রেজাল্ট পাবা। সো তোমরা যারা রেজাল্ট দেখতে চাও shovonsc.com-এ গিয়ে তোমরা কিন্তু রেজাল্ট দেখার ওয়েবসাইট লিঙ্ক এবং যাবতীয় নিয়মকরণ পেয়ে যাবে, সেখান থেকে সেই রেজাল্টটা তোমরা দেখে নিতে পারো। আর একটা কথা সবসময়ের জন্যই বলি, তোমাদের বন্ধুবান্ধবকে একটু সাহস দিবে, তোমাদের বন্ধুবান্ধবকে তিরস্কার করবে না, বন্ধুবান্ধবের একটা অধিকার থাকে মজা করা, ঠাট্টা করা, তিরস্কার করা, কিন্তু এই জিনিসটা আমি মনে করি যে রেজাল্টের সময় যদি রেজাল্ট খারাপ হয় তাকে সাপোর্ট দিবে যে বন্ধু তোর কিচ্ছু হয় না, রিল্যাক্স থাক, বোর্ড চ্যালেঞ্জ কর, আর নয়তো সামনের বছর ট্রাই কর, আর নয়তো এগিয়ে যেতেই পারবো, এভাবে থেমে থাকার কোনো মানে হয় না, তো ওকে সবসময় সাহস দেবে। কারণ আমরা অনেক সময় শুনে রেজাল্ট প্রকাশের পর অনেক বাজে বাজে সিদ্ধান্ত অনেক শিক্ষার্থী নেয়, আমরা চাই না এরকম কোনো সিদ্ধান্ত তোমরাও নাও,
একটা জিরো ফিগার আমরা চাই, একটা একজন শিক্ষার্থীও শুনি না যেন একজন শিক্ষার্থী রেজাল্টের তার সন্তুষ্ট নেই তাই সে এই কাজটা করেছে, এটা যেন শুনি না। হ্যাঁ, অনেকের অনেক পরিস্থিতি থাকতে পারে, বাবা মাকে ফেস করতে পারে না, অনেকে দেখা যায় যে পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে ফেস করতে পারে না তাই এরকম সিদ্ধান্ত নেয়। বাস্তবতা হচ্ছে তুমি যদি ভালো কিছু একটা করো তাহলে তারা তোমাকে মাথায় করে রাখবে, এটা স্বাভাবিক। তো আজকে একটা খারাপ কিছু করতেছো, তোমাকে যদি লাথি মারে পরবর্তীতে যখন তুমি আবার ভালো করবা তখন তোমাকে ঠিক ততটাই ভালোবাসবে। সো এই জায়গায় তাদের কিন্তু প্যারা খাওয়ার কিছু নেই, তাদের জন্য লাইফে কোনো একটা পয়েন্টে কোনো একটা ভালো কাজ করে দিও, এতে করে তারা অনেক খুশি থাকবে। কিন্তু তোমাকে তোমার লাইফ স্ট্রাগল করে মুভমেন্ট চলতে হবে। নর্মালি একটা কথা ছিল যে বেশি পাপ করবে সে যখন এসে অনুতপ্ত হবে সে কিন্তু অনেক বেশি কান্না করবে এবং সে সবচেয়ে বেশি ভালো কাজ করে। তো তোমার ক্ষেত্রে তোমার যদি রেজাল্ট খারাপ হয় তুমি এত পরিশ্রম করো, এত পরিশ্রম করো যে তোমার সেই রেজাল্ট খারাপের বিষয়টি সব ধুয়ে মুছে চলে যায় এবং ভবিষ্যতে তুমি তোমার নিজের হাতে লিখতে পারো। আর সর্বশেষ একটা কথাই বলবো, আমরা অনেকেই দেখেছি যে যারা ক্লাসে ফার্স্ট বয় তাদের একটা এক্সট্রা প্রেশার থাকে, কিন্তু যারা ক্লাসের লাস্ট বয় তাদের বেশি প্রেশার থাকে না। এই একটা কারণে ক্লাসের লাস্ট বয় যারা থাকে অর্থাৎ একদম বলতে পারো যে শেষের বেঞ্চে শিক্ষার্থীরা, এরাই বর্তমানে দুনিয়া কাঁপায়। আজকে ইলন মাস্ককে দেখো, সে কি কোটিপতি ছিল বা সে কি ক্লাসের ফার্স্ট বয় ছিল, কিন্তু সে তো আজকে কোটিপতি, তাই না? আজকে মার্ক জুকারবার্গ দেখো বা হাজার হাজার যারা উদ্যোক্তা আছে, যারা ভালো ভালো পজিশনে আছে, রাজনীতিবিদ আছে বা টপ লিডার আছে পৃথিবীর, তারা কয়েকজন একদম ক্লাসের ফার্স্ট বয় ছিল? সবাই কিন্তু না, গুটি কয়েক ছিল, বাকিরা পেছনের বেঞ্চ মাঝামাঝি বেঞ্চে ছিল। যারা ফার্স্ট বয় তারা হয়তো বা কারো অধীনে জব করছে বা তাদের একটা প্রেশারাইজ থাকে, যেমন ধরো না যে তুমি ফার্স্ট বয় তোমার তুমি এ প্লাস পাইছো, তোমার একটা প্রেশার থাকবে যে আমাকে এ প্লাস পাইছি তার মানে আমাকে কিন্তু এই এ প্লাসটা কন্টিনিউ করে যেতে হবে, যদি আমি কোনো কারণে সেটা ডাউন করি তাহলে কিন্তু আমাকে একটা 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 ফ্যামিলি প্রেশার বা নিজের একটা প্রেশার হয়ে যাবে যে আমার রেজাল্টটা খারাপ হয়ে গেছে। তো এটা কন্টিনিউ করা ওদের জন্য আবার টাফ, বা ওদের জন্য দেখা যায় যে একটা চ্যালেঞ্জ, তো ওই চ্যালেঞ্জটা অনেক শিক্ষার্থী নিতে পারে, অনেকে নেয় না। উদাহরণস্বরূপ আমার ব্যাচে যখন আমরা এক্সাম দিই তখন আমাদের অনেক ব্যাচ স্টুডেন্ট এ প্লাস পাইছে, ওরা যেমন তেমন করে ইউনিভার্সিটি ভর্তি হয়েছে, এখন ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন নিয়ে ওরা হচ্ছে যে কোনো চাকরি পাচ্ছে না, কারণ ইউনিভার্সিটিতে ওরা যা করেছে তারপর আর চাকরি ওদের হয় না কারণ ওরা কোনো পড়ালেখা করেনি। তো বিষয়টা এরকমের যে তোমার এ প্লাস পাইলেই যে তুমি একদম মানে অনেক কিছু করে ফেলবে তা না, তোমার সামনের জীবনটাকে আরও সহজ করতে হবে নিজের মতো করে। এখন তোমরা যদি মনে করো যে একটা ভালো রেজাল্ট করলেই জীবন এখানেই শেষ তা কিন্তু না, ভালো রেজাল্ট করার পরে তোমাকে সেটা কন্টিনিউ করে রাখতে হবে। আর যারা খারাপ রেজাল্ট করছো তোমাদেরকেও চিন্তা করতে হবে যে আমি খারাপ রেজাল্ট করছি, আমার জন্য এই রেজাল্টটা আমি ভালোর দিকে আনতে পারি। সর্বোপরি এসএসসি রেজাল্টটা তোমাদের সকলের জন্য দোয়া রইল, ভালো হোক, যেভাবে তোমরা চাও সেভাবেই যেন রেজাল্টটা তোমাদের কাছে আসে। কোনো কারণে যদি প্রত্যাশা পূরণ করতে না পারে তাহলে হতাশ হবে না, তোমার জন্য হয়তো আল্লাহ আরও বেস্ট কোনো পরিকল্পনা করে রেখেছে, জন্যই তোমার রেজাল্টটা খারাপ এসেছে। আজকে আমরা আপাতত এই কথা বলে এই ভিডিওটি শেষ করছি। তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।